প্রিয় দর্শক দেখেন দেখেন ছোট্ট একটা বাচ্চা তার বয়স সর্বোচ্চ মনে হয় নয় থেকে দশ বছর হবে দেখুন কিভাবে বানানোর মতো লাফিয়ে লাফিয়ে নারকেল গাছে উঠে যাচ্ছে যা দেখে রীতিমতো আমি নিজেই অবাক যে এতটুকু বাচ্চা কিভাবে বানরের মতো লাফিয়ে লাফিয়ে নারকেল গাছে উঠে যাচ্ছে মনে হচ্ছে যেন বানর এভাবে উঠতে পারবে না সে যেভাবে উঠে যাচ্ছে এই ছেলে এই এই নিচে নামো নিচে নামো নিচে এই আস্তে নামো পড়বা দেখেন কি ভয়ঙ্কর ভাবে সে নেমে যাচ্ছে কতটা রিস্ক নিয়ে সে নারকেল গাছে উঠল দেখুন ও যেভাবে নামতেছে মনে হয় যেন বানর নামতেছে যা দেখে রীতিমতো আমরা সবাই অবাক এসো এদিকে এসো কি নাম তোমার পাহাড় তো তুমি নারকেল গাছে এভাবে উঠে যাচ্ছ তুমি ছোট একজন মানুষ তোমার ভয় করে না তোমার বয়স কত 10 বছর দেখতে পাচ্ছেন আপনারা এই 10 বছরের ছেলেটি কিভাবে নারকেল গাছে বেয়ে উঠে গেল একেবারে বানরের মতো তো তুমি যে নারকেল গাছে উঠছ কেন উঠছ টাকার জন্য এই নারকেল গাছে উঠলে তোমাকে কত টাকা দেয় পঞ্চাশ টাকার জন্য তুমি এত রিস্ক নিয়ে এই নারকেল গাছে উঠে গেছো শুধু টাকা দেয় নারকেল দেয় না হয় টাকা দেয় না হয় নারকেল দেয় ওই নারকেলগুলো ওই যে দেখতে পাচ্ছি এই ছেলে এদিকে আসো এই নারকেলগুলো কোথা থেকে আনছো তোমরা গাছ থেকে এই এই নারকেলগুলো গাছ থেকে আনছো কি চুরি করে আনছো তাহলে কিভাবে আনছো এটা আনছো মানে তোমরা আরেকজনের নারকেল থেকে তোমাদেরকে কয়টা কয়টা নারকেল দেয় একটা গাছে উঠলে দুইটা নারকেল অথবা পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি ছেলে তারা তাদের বয়স হবে নয় থেকে দশ বছর যেটা সে বলল তার বয়স দশ এই দশ বছরের ছোট্ট একটা ছেলে সে এভাবে নারকেল গাছে বেয়ে বেয়ে উঠে যায় মাত্র পঞ্চাশ টাকার জন্য অথবা দুইটা নারকেলের জন্য আর তাদেরকে অনেক মানুষ ব্যবহার করে তারা যদি নারকেল পেড়ে দেয় সেক্ষেত্রে তাদেরকে দুইটা নারকেল অথবা পঞ্চাশ টাকা দেয় আচ্ছা তুমি যে নারকেল গাছে এত রিস্ক নিয়ে উঠো এই বিষয়টা কি তোমার বাবা মা জানে জানে না জানে না তোমার ফ্যামিলি কেউ জানে না তো তোমার আব্বা আম্মা তোমাদেরকে বকা দেয় না যখন শুনে তোমরা নারকেল গাছে উঠছো রিস্ক নিয়ে বকা দেয় তারপরও মা বাবার চোখ ফাঁকি দিয়ে তোমরা এভাবে নারকেল গাছে উঠো তো যারা তোমাদেরকে দিয়ে এভাবে নারকেল গাছে উঠায় নারকেল পাড়ায় আসলে যারা এদেরকে দিয়ে এই যে নারকেল পাড়ায় এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তাদেরকে নারকেল গাছে উঠায় আমি জানি না ওনারা কোন সেন্স থেকে কোন সাহসে এদেরকে এই গাছে উঠায় এই ছোট ছোট বাচ্চাদেরকে যে গাছে উঠার ব্যাপারে তাদের পরিবারের অর্থাৎ তাদের মা বাবা ফ্যামিলির কারো সম্মতি নেই তাদের সম্মতি রেখে তাদের এই ছোট্ট সন্তানদেরকে রিস্ক নিয়ে এই ভয়ঙ্কর ভাবে গাছে উঠায় আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারাই জানেন তাদের পরিবারের সম্মতি ছাড়া এই ছোট বাচ্চাদেরকে ব্যবহার করে যারা নারকেল পাড়ায় যদি ইনক্রিজ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো সমস্যা হয়ে যায় তাহলে এর দায়বার কে নেবে তোমরা যে এগুলা করতেছো এগুলো কি ঠিক করতেছো আমরা কি তোমাদেরকে তোমাদের বাবা মায়ের কাছে নিয়ে যাব নেব না কেন কেন তোমার আব্বার কাছে বা তোমার আম্মার কাছে তোমাকে নেব না তুমি যে কাজটা করতেছো তোমার যদি ক্ষতি হয় নিলে কি হবে বকা দেবে তো তোমাকে তো বকা দেওয়া উচিত তুমি এতটুকু বাচ্চা এভাবে রিস্ক নিয়ে গাছে উঠে যাচ্ছো যেটা তোমার বাবা মা জানে না আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে তিনটি নারকেল অর্থাৎ তারা কোনো একজনের নারকেল গাছে উঠে তার নারকেল পেড়ে দিয়েছে তাদেরকে তিনটি নারকেল দিয়েছে আমরা এখন দেখতে পাচ্ছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে সে উঠছিল আমরা দেখার পর যখন আমরা তাকে ডাক দিলাম তখন সে নেমে গেল এখন আপনারাই বলুন এই যে রিস্ক নিয়ে যাদেরকে যারা তাদেরকে নারকেল গাছে উঠায় তারা কি কাজটা ঠিক করে তাদের পরিবারের কোনো সম্মতি নেই যেখানে এ তোমরা কি এই গাছে উঠছো হ্যাঁ হ্যাঁ এই গাছে উঠছো আপনি কি ওদেরকে চিনেন চিনি তো ওরা যে ওই পাশে বাড়ি তুমি তো এখন ঠিক মতো হাঁটতেই পারো না তোমার বয়স কত হয়েছে তোমার কত তোমরা এই বয়সে কাছে উঠে গেছো তুমি যদি উপর থেকে পড়ে যাও তোমার যদি হাত পা ভেঙে যায় তাইলে তোমার এই দায়বান নিব কে হ্যাঁ কে নিব তুমি যদি গাছের থেকে পড়ে তোমার হাত পা ভাঙে দায়বা কে নিব যে মালিকের গাছে উঠো সে কি তোমার চিকিৎসা করাবে তোমার এ একটা দেখেন একটা নারিকেল আমাদের গ্রামে পাওয়া যায় মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়া একটা ছেলে এত বড় একটা গাছে উঠে দেখেন আমাদের কমন সেন্স আমাদের বিবেক কোথায় চলে গেছে একটা দশ বছরের ছেলেরে একটা নারিকেলের জন্য পঞ্চাশ টাকার জন্য আপনি যে গাছে উঠাচ্ছেন এই ছেলেটা যদি গাছের থেকে পড়ে যায় হাত পা ভাঙে যায় আপনি কি চিকিৎসা করাবেন আপনি কি তার ভরণ পোষণ দিবেন এই বয়সে তুমি স্কুলে পড়াশোনা করো স্কুলে পড়াশোনা করো তাহলে তুমি গাছ উঠো কেন টাকার জন্য করো আর একটা বিষয় কি ওর ও কিন্তু আমার সাথে বলছে যে ওর বাবা মা এই বিষয়টা জানে না ও চুরি করে তোমার গাছে উঠে তোমার আব্বা আম্মা যে জানে না এই বিষয়টা তোমার আব্বা আম্মা কি এই মানুষের গাছে এভাবে উঠতে দিবে তো তোমরা উঠো কেন টাকার জন্য উঠো টাকা দিয়ে কি করো খেলনা কিনো খেলনা কিনার জন্য এই গাছে উঠো তুমি কেন উঠো কাছে। খেলনা কেনার জন্য চিন্তা করে দেন ওরা কিন্তু অবুজ দুজন দুইটা ছেলেই কিন্তু অবুষ শিশু এদেরকে শিশুই বলে সাধারণত পঞ্চাশ টাকা একশো টাকার জন্য একটা নারিকেল পাওয়ার জন্য গাছে উঠা যায় কিন্তু যেই ব্যক্তি গাছে উঠায় তার তো তাদেরকে বলা উচিত যে তোমার আব্বা আম্মা কি অনুমতি দিছে তোমাদেরকে গাছে ওঠার জন্য তোমার আব্বা আম্মা কি তোমাদেরকে বলছে যে আরেকজনের গাছের থেকে নারিকেল পায়ে দাও টাকা নিয়ে আসো বলছে হ্যাঁ হ্যাঁ তোমাদের দুইজনে কি করা উচিত এই এই ছেলে এদিকে দেখাও তুমি গাছে উঠার ফলে যদি তোমার অ্যাক্সিডেন্ট হয় হাত পা ভাঙে তখন কি হবে দরাই রাতার দর তখন কি হবে এই যারা তোমাকে গাছে উঠাচ্ছে তারা কি তোমার দেখাশোনা করবে তাহলে তোমার মা বাবা তোমাকে এত কষ্ট করে পড়ালেখা করাচ্ছে খাওয়াচ্ছে আর তুমি একটা নারকেলের জন্য পঞ্চাশ টাকার জন্য খেলনা কেনার জন্য এত বড় বড় নারকেল গাছে ভয়ঙ্কর ভাবে উঠে যাচ্ছ রিস্ক নিয়ে তুমি এটা ঠিক করতেছ

চলো নিয়ে যায় দুইজন রে এই চলো তোমার আব্বা আমার কাছে চলো এই চলো এ নিয়ে না নিয়ে না এদিকে এসো থাক নিয়ে এদিকে এসো নাই নেয়ার প্রয়োজন নাই নিয়ে যাই নেয়ার প্রয়োজন নেই নিয়ে যায় এই তাহলে তোমাদের আব্বা আমার কাছে নেয়া হবে না তবে এক শর্তে তোমরা বলো কখনোই তোমরা নারকেল গাছে উঠবা নারকেল গাছে উঠবা না ওই দেখেন এ কান্নার অভিনয় করছে এখন আবার হাসতেছে উঠবা একবার তোমার আব্বা আমার কাছে নিয়ে যাও বলো এখন উঠবা না বলো আর উঠবা আর উঠবা হ্যাঁ আর উঠবা মনে থাকে যেন তোমরা আর কখনোই নারকেল গাছ কয় টাকা পাইছো এনে কয় টাকা পাইছো পঞ্চাশ টাকা তুমি কয় টাকা পাইছো এ দুইজনে একশো টাকা পাইছো যদি এরপর তো গাছ উঠছো দেখো কিন্তু তোমার আব্বা আমার কাছে ঠিকই ধরে লইয়া দামো হ্যালো আর উঠবি গাছে হ্যালো আর উঠবি গাছে গাছে যেন না উঠতে দেয়

এই দুইটা শিশুকে নারকেল গাছে উঠানোর আগে জিজ্ঞাসা করা যে তোমাদের বাবা মা জানে কিনা বা তাদের সম্মতি আছে কিনা না যদি বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে ক্ষতি হবে যা হবে তাদের হবে তাদের পরিবারের হবে যারা তাদেরকে নারকেল গাছে উঠাচ্ছে যারা তাদেরকে ব্যবহার করতেছে তাদের তো কোনো ক্ষতি হবে না এই বিষয়গুলো আসলে আমাদের সমাজে আমরা প্রায় সময় লক্ষ্য করে থাকি নারকেল গাছে উঠার মতো কিছু লোক আছে যারা এই ধরনের কাজ করে তাদেরকে না ব্যবহার করে এই ছোট্ট শিশুদেরকে ব্যবহার করাটা কতটা যুক্তি কতটা যুক্তিক সেটা আপনারা ভালো জানেন আপনারা কমেন্টস করে জানাবেন দেখেন এই যে এন অনেক লোকজন কিন্তু জড়ো হয়ে গেছেন আপনারা দেখেন এ এরা হচ্ছে দেশের সম্পদ একটা শিশু বাচ্চারা যদি আপনি গাছে উঠানো শিখান এ গাছে উঠবে একদিন টাকার জন্য কিন্তু সে চুরিও করতে পারে সে গাছে তো আরেকজনের গাছের নারকেল পাড়াও খাইতে পারে কখনো খাইছো কারো গাছের নারিকেল খাও নাই কিন্তু কখনো গাছে উঠবানার। না গাছে উঠলে যে তোমার যে টাকার প্রতি যে একটা নিশা হয়ে গেছে গা কয়দিন পরে তুমি চুরি শিখবা কয়দিন পরে তুমি খারাপ কাজ করবা গাছে উঠবে না পঞ্চাশ টাকা তোমার জীবনের দাম কি পঞ্চাশ টাকা তোমার জীবনের দাম কি একশো টাকা কন এটা করবা না হাত পা ভাঙ্গা যাবো শেষ পঙ্গ হয়ে যাবো গা এই কাজগুলি করবা না করবার